2021 সালে তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিবে তো আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং টাটকা নিউজ এবং সাথে থাকছে কিছু দারুণ সুসংবাদ এবং কয়েকটি মারাত্মক দুঃসংবাদ সো ওভারঅল সবগুলো বিষয় জেনে রাখা তোমাদের জন্য অত্যন্ত জরুরি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো সো হ্যালো ভিউয়ার্স আমি এস নারফত ফ্রম টেকনিক্যাল দিস 24 ইউটিউব চ্যানেল সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে থ্যাংক ইউ সো মাচ তো প্রথমেই ক্লিয়ার করা যাক তোমাদের সকলের মনে এখন ঘুরপাক খাওয়া একটি কমন কোশ্চেনের কথা অর্থাৎ তোমাদের এসএসসি ও সমমানের পরীক্ষাটা কি টাইম মতো হবে নাকি এবারে এইচএসসি পরীক্ষার্থীদের মতো তোমাদের পরীক্ষাটাও পিছিয়ে যাবে তোমরা নিশ্চয়ই জানো বর্তমানে করোনা ভাইরাসের পরিস্থিতি যেভাবে হুহু করে বেড়েই চলেছে তাতে একটি ভয়াবহ প্রভাব পড়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর বর্তমানে সেপ্টেম্বর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও সেপ্টেম্বরের পরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কিনা এ নিয়েও কোনো সিউরিটি দেওয়া যাচ্ছে না কারণ দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়েই চলেছে তাই দেশের পরিস্থিতি যদি সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিকে না আসে তবে এবছরের শিক্ষাবর্ষকে সামনের বছরের কয়েক মাস পর্যন্ত নিয়ে যাওয়া হবে এন্ড তোমাদের এসএসসি সমমানের পরীক্ষাটাও কয়েক মাস পিছিয়ে যাবে আনুমানিক বলতে গেলে 2021 সালের এপ্রিল বা মে মাস পর্যন্ত পিছাতে পারে তোমাদের এই এসএসসি সমমানের পরীক্ষা তবে আমার ব্যক্তিগত যে ধারণা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাটা পেছানোর সম্ভাবনাই সবথেকে বেশি আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন থেকে যায় সেটা হচ্ছে তোমাদের টেস্ট বা প্রিটেস্ট পরীক্ষা কি নেওয়া হবে তো এই বিষয়টিও ডিপেন্ড করছে তোমাদের স্কুল কলেজ কবে খোলা হবে সেই বিষয়টির উপর কারণ তোমরা নিশ্চয়ই এখনো তোমাদের এসএসসি এর সিলেবাস শেষ করতে পারোনি বলতে গেলে এখনো অনেকটাই সিলেবাস বাকি রয়েছে তাছাড়া তোমরা তো জানোই একটা টেস্ট বা প্রিটেস্ট পরীক্ষা নিতে প্রায় এক মাসের মতো সময় লেগে যায় তাই স্কুল প্রতিষ্ঠান যদি সেপ্টেম্বরে খোলা যায় তাহলে হয়তো তোমাদের সিলেবাস শেষ করে টেস্ট বা প্রিটেস্ট পরীক্ষা নেওয়া যাবে আর যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেপ্টেম্বরের পরেও খোলা না যায় তবে সিলেবাস শেষ করার পর পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত সময় থাকবে না তো সেক্ষেত্রে তোমাদের এই টেস্ট বা প্রিটেস্ট পরীক্ষা নাও হতে পারে তবে তোমাদের জন্য একটি বিরাট সুসংবাদ দিয়েছেন শিক্ষামন্ত্রী তোমরা যেহেতু এবার তোমাদের এসএসসি এর সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছ না তাই তোমাদের সিলেবাস কিছুটা কমিয়ে এনে পরীক্ষা নেওয়ার ব্যাপারেও পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয় তবে সিলেবাস আদৌ কমাবে কিনা সে বিষয়টি এখনো চূড়ান্তভাবে জানায়নি শিক্ষা বোর্ড তো এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেটি জানিয়ে দিব তো এবার আসা যাক তোমাদের জন্য একটি দুঃসংবাদ সহ আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনে সো তোমাদের জন্য একটি খারাপ খবর বা দুঃসংবাদ যাই বলি না কেন সেটি হচ্ছে এবছরের জিএসসি থেকে শুরু করে সামনের বছরের এসএসসি সহ সকল পাবলিক পরীক্ষা হতে পারে নতুন সিজিপিএ গ্রেডিং পদ্ধতিতে তো আজ থেকে প্রায় 4 বা 5 মাস আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন গ্রেডিং পদ্ধতির মার্কশিট সহ এই বিষয়টি জানানো হয়েছিল সো খারাপ খবর এটাই যে নতুন এই গ্রেডিং পদ্ধতিতে ই প্লাস মার্ক হচ্ছে 90-তে অর্থাৎ আগে যেখানে 80 মার্ক পেলেই ই প্লাস পাওয়ার সুযোগ ছিল কিন্তু নতুন এই সিজিপিএ গ্রেডিং পদ্ধতিতে আর সেই সুযোগটি থাকছে না ই প্লাস পেতে হলে এখন থেকে প্রত্যেক বিষয়ে কমপক্ষে 90 মার্ক উঠাতে হবে যা একটি বিরাট চ্যালেঞ্জের বিষয় শিক্ষার্থীদের জন্য তবে ভালো খবর হচ্ছে নতুন এই গ্রেডিং পদ্ধতিতেও পাস মার্ক রাখা হয়েছে 33-এ যেখানে সিজিপিএতে সাধারণত পাস মার্ক থাকে 40-এ তাই বিষয়টি কিন্তু তোমাদের জন্য কিছুটা হলেও সুসংবাদ তো এবার তোমাদের কিছু কথা বলবো সেগুলো একটু ভালো করে শোনো তোমাদের সিজিপিএ গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়টি জাস্ট বোর্ড থেকে জানানো হয়েছে এখনো কোনো চূড়ান্ত ডিসিশন নেওয়া হয়নি তাই এখনই সময় জিপিএ এবং সিজিপিএ এর পক্ষে এবং বিপক্ষে জনমত গড়ে তোলার তোমরা যদি চাও তাহলে কিন্তু এখনো এই সিদ্ধান্ত চেঞ্জ করা সম্ভব তাই জনমত গড়ে তোলার জন্য তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জিপিএ বা সিজিপিএ এর পক্ষে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও মতামত জানাতে বলো কারণ তোমাদের একটি মতামত একটি করে জনমত গড়ে তুলবে আর তোমাদের এক একটি শেয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তোমাদের এই মতামতগুলো পৌঁছে দিতে সাহায্য করবে সো আমার দায়িত্ব ছিল তোমাদের একটি পথ দেখিয়ে দেওয়া এখন বাকিটা তোমাদের হাতে তো এই ছিল আজকের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো কারণ তোমরা এই চ্যানেলে এসএসসি পরীক্ষা 2021 সকল আপডেট নিউজ এবং সকল সাজেশন এমসিকিউ সলিউশন সবার আগে পেয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আসসালামু আলাইকুম